नमस्कार আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও শেয়ার করবেন বেল বাটন তার দাবিয়ে দিবেন দাদা হে দাদা হে কুকুর হে তুমি ভুলিনি দেখিছো হে পাকো খানা বড় ভিডিও হবে ভালো হে বুঝছো আমি ক্যামেরা লাগা দাদা হাল করবি হাল হবে না আমি তো ভিডিও তো কম ভিডিও করব তা ফটা দিতে দাদা আমি কোন বসে আছি দাদা শুরু হয়ে যাবে বিচ 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 ও দেখ আমি এই দিকে দাঁড়া ও দেখ ढेले दे अरे पीछे ए मारो के आ हां हमें बाप को मुझे टैग है तो बाप को ही नहीं तो 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 देखो ना एक कांगड़ी जन्ने জলদে দাদা হারি না টুকটুক এই যে খালটা বুঝি উপজ করে আমরা জল দিয়েছি কাংড়িটে বেরোলেই ধরবো খপ করে দেখা যাক কত কি হয় আজকে তো কাংড়িটাকে ধরবই সে যেখানেই থাক তাড়াতাড়ি বেরিয়ে আয় তাড়াতাড়ি বেরিয়ে আয় বেরিয়ে আয় জলটা নড়ছে এবার বেরিচ্ছে আস্তে আস্তে করে এলি ধরবো দেখো খ্যাপ করে ধরবো ওকে মেরে দেখ এটা খাবার দে খাবার দে ঘাস ফেলে দে মার ফড়িং গুটাকে ফেলে দাও ফড়িং উড়ছে প্রচুর ফড়িং উড়ছে ফড়িং ধরার চেষ্টা করছে ছেলেটা আবার একটা মারা মুখে মুসি ওরা চেষ্টা করছে ছেলেটা ধরে যাক একটা ধরে যা ধরে যা ধরে যা ধরে যা দেখা যাক দানাটা কাট দানাটা কাট দানাটা কাট এটা ফড়িংটাকে ধরে ডানাটা কেটেছে দেওয়া হচ্ছে বড়ে খালটাতে এই যা নড়বে বড়ে কাঙ্গিটা বেরিয়ে আসবে আমি কাঠি খুঁজছে দেখ ঢুকে আছে ভেতরে এ তিনটে ছেলেই চেষ্টা করছে কাঙ্গি ধরার জন্য দেখা যাক কাঙ্গিটা পেয়েছে নাকি অনেক চেষ্টা করে বার করছে অনেক কষ্ট করে মাটির তলা থেকে বারকার বারকার বেরোচ্ছে না বেরোচ্ছে না দেখা যাক ধরেছি মাটা ধরতে পারছি মালটা ধরেছি কিন্তু বিরাট টান দিচ্ছে বিরাট টান দিচ্ছে দাঁড়া একজনা জল মারছে ওখানে একজনা খুঁজছে কাঙড়ি আজকে ধরবই বড় বড় কাঙড়ি ছেলেটা অনেক কষ্ট করছে তো বার করতে পারছে না ভেতরে ঢুকে আছে আকাশে মেঘও চলে এসছে বৃষ্টি হবে মনে হচ্ছে এবারে যে পুরো মেঘ দাঁড়িয়ে আছে আমরা একটা বড় পুকুরে এসেছি কাঙড়ি ধরতে পুকুরটা সেই চেষ্টা করে যাবে ফান দিয়ে যায় ছেলেটা এবারে ফান দিয়ে বার করবে দেখি দেখা যাক দড়ি লাগাচ্ছে সোজা টান এইদিকে টান এইদিকে টান এদিকে টান আস্তে আস্তে টান টান দেখে যাক ভেঙে যায়নি কেউ যাক বেরোবে ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে খুব টান মারছে ভেতর দিকে আবার ঢুকে যাচ্ছে আবার ঢুকে যাচ্ছে আবার ঢুকে যাচ্ছে বার কর বার কর বার কর বার কর আস্তে আস্তে নাহলে ভেঙে যাবে ডাঁড়া বেরিয়েছে 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 পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আরে পেয়েছি একটা অনেকক্ষণ কষ্ট করার পর বেরিয়েছে ধর ধর জলে ধুয়ে নেয় ধর ডাঁড় ধর নাহলে কামড়ি দেবে ঠিক করে ধরবি কামড়ি দেবে ধর আস্তে করে হ্যাঁ জলে ধুয়ে নিয়ে আয় পরিষ্কার করে
এমন জায়গায় ধরেছি আমাকে কামড়াতেও পারবে না, ওর ক্ষমতা নাই যে আমি ওকে কামড়ি দিই। কাঙড়ি গুলো আমরা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা আবার একটু পরে এসে আবার ধরবো। দুটো পেয়েছি, দুটো পেয়ে গেছে। কাঙড়ি বার করার জন্য চেষ্টা করছে, সব মাটির তলায় ঢুকেছে তো বড় বড় গর্ত করে। একজনে জল মারছে, ওখানে একজনে খুঁজছে। কাঙড়ি আজকে ধরবই, বড় বড় কাঙড়ি। আজকে অনেকগুলো কাঙড়ি পেয়েছি, ছেলেগুলো প্রচুর খেটেছে, খাল করে করে বার করলো মাটির তলা থেকে। গর্ত ছিল, গর্তের ভেতরে ঢুকেছিল। অনেকগুলো কাঙড়ি হয়েছে, কাঙড়িগুলো বড় বড় কাঙড়ি আছে দেখুন। পুরো ডাঁড়াগুলো বিশাল বড় বড়, ডাঁড়ার ভেতরে মাংসগুলো খুব সুন্দর লাগে খেতে। ছেলেগুলো ধরেছে অনেক কষ্ট করে। বড় বড় কাঙড়ি পুরো।